গুড ডেই ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আসলে নতুন আরেকটি চ্যাপ্টার আমি আজকে সূচনা করতে চাচ্ছি আর সেটা হচ্ছে আই রাইটিং আপনারা ইতিমধ্যে থামনেল দেখে বুঝে গিয়েছেন তো আমার এই চ্যানেলে মোটামুটি সব ধরনের স্টুডেন্টই ভিডিওগুলো দেখেন তার মধ্যে যারা আইএস করতে চান তারাও দেখেন যারা ভবিষ্যতে আইএস করতে চান তারাও দেখেন এবং যারা আয়ালস হয়তো করবেন না বাট আপনাদের মনে হচ্ছে যে ইংরেজি শেখার জন্য এই চ্যানেলটা বেস্ট এই কারণে আপনি এই চ্যানেলটি ফলো করেন তো বেশ কিছুদিন আগে আমি একটি ভোটিং করেছিলাম সেই ভোটিংয়ে আমি আসলে জানতে চেয়েছিলাম যে আপনাদের কোন মানে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোন ফর্মেটটি আমরা আগে শুরু করব আমরা সবগুলো ফর্মেটি করাবো লাইক হচ্ছে প্রফেশনাল রাইটিং করাবো আমরা আয়ালস রাইটিং করাবো এবং আমরা পাশাপাশি আমরা হচ্ছে কন্টেন্ট বা আর্টিকেল বা কম্পোজিশন রাইটিং যেটা অ্যাকাডেমিক রাইটিং যেটা সেটাও আমরা করাবো তো সেখানে আমরা দেখেছিলাম যে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল হচ্ছে আয়লস রাইটিং এই কারণে আমরা আসলে আজকে এই ভিডিওর মাধ্যমে আয়স রাইটিংটা শুরু করতে যাচ্ছি আর অন্য যে রাইটিংগুলো আছে সেগুলোও আমরা দিব চিন্তা ভাবনা করছি হয়তো এমন হতে পারে যে আয়স রাইটিংয়ের উপরে যে ভিডিওগুলো দিব তার প্রতি দুই তিনটা বা তিন চারটা ভিডিও পরপর আমরা ওই বিষয়গুলোর উপরে ভিডিও দেব এটা এটা এর এই ধরনের হওয়ারই সম্ভাবনা বেশি তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন এবং আপনি যদি আয়ে একজন এক্সামিনার হয়ে থাকেন বা ভবিষ্যতে এক্সামিনেশন দিবেন এরকম প্ল্যান থাকে তাহলে অবশ্যই তো আপনারা দেখবেন এবং যাদের ইংরেজি শেখার ইচ্ছা আছে বাট আইএলস দিবেন কি দেবেন না সেই ডিসিশন এখনও নিতে পারেননি তারাও আমার এই ভিডিও সিরিজগুলো দেখেন আমার মনে হয় যে অবশ্যই আপনি আলাদা করে বেনিফিট পাবেন এবং আপনি আপনার নিজের রাইটিংয়ে অনেক ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারবেন হ্যাঁ কারণ আইএলস রাইটিং ফর্মেটটা এমনভাবে সাজানো হয়েছে যে আপনার আসলে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা সেটা অনেকটাই বাড়বে যদি আপনি এই রাইটিংয়ের ফর্মেটটা ফলো করেন তো ডিয়ার ভিউয়ার্স আজকে যেহেতু আমি বলেছি যে আইএলস রাইটিং নিয়ে আমি কথা বলবো তো আজকে আমি মেনলি আপনাদের তিনটা কোশ্চেনের তিনটা কোশ্চেন আমি মানে আমি সলভ করার চেষ্টা করবো বা তিনটা কোশ্চেনের উত্তর আমি দিব আজকে এই ভিডিওর মাধ্যমে প্রথম প্রশ্ন হচ্ছে যে আইএলস রাইটিংটা কি এটা আমি আপনাদেরকে জানাবো এবং দ্বিতীয় হচ্ছে এটা আসলে কেন এই রাইটিং ফর্মেটটা তৈরি করা হয়েছে কেন আইএলসে এই ধরনের রাইটিং ফর্মেট আনা হয়েছে এবং তিন হচ্ছে যে এটা আসলে কিভাবে অ্যাসেস করা হয় বা এটাতে আপনি কিভাবে মার্কিংটা পাবেন এই ওভারঅল বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর যারা ইতিমধ্যে আইএস রাইটিং সম্পর্কে আইডিয়া রাখেন যারা ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখে বা ইংরেজি কোর্স করে আপনারা আয়ে রাইটিং সম্পর্কে আইডিয়া নিয়েছেন তারাও শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কষ্ট করে দেখেন আমার মনে হয় যে আপনি ভিন্ন কিছু পেয়ে যেতেও পারেন হয়তো যেটা হয়তো অনেকেই এতদিন বলেনি বা অনেকের কাছ থেকেই আপনি হয়তো শুনেননি তো আমি আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আসুন আমরা শুরু করি প্রথমে আইএস রাইটিং কী আইএস রাইটিং হচ্ছে যে আইএলস প্রথমত হচ্ছে আইএস একটি পরীক্ষা এটাকে এই পরীক্ষাটার নামটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম তার মানে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনি কতটা দক্ষ পরিপক্ক সেটা টেস্ট করবে হচ্ছে আইএস রাইটিং আইএলসের মাধ্যমে আর যেহেতু ইংরেজির দক্ষতার বিষয়টা মূলত চারটা স্কিল নিয়েই ইংরেজির দক্ষতাটা আসে স্পিকিং রিডিং রাইটিং লিসনিং তার মধ্যে রাইটিং স্কিলটা আপনার কেমন সেটাও অ্যাসেস করাটা আইএলসের একটা কাজ তো যেহেতু এই একটা ভাষা মানেই শুধুমাত্র কথা বলা বা শুনে বুঝতে পারা না একটা ভাষা মানে কথা বলা শুনে বুঝতে পারা মানে পড়াটা লিখে যে কোনো জিনিস পড়ে বুঝতে পারা এবং যে কোনো জিনিস লিখে আরেকজনকে বোঝাতে পারানো এটাই কিন্তু ভাষার মূল কাজ এই কারণে আইএলসে এই চারটা স্কিলই আপনার অ্যাসেস করা হয় অ্যাসেস মানে হচ্ছে আপনাকে মার্কিং করা হয় একটা পরীক্ষা নেওয়ার মাধ্যমে আপনাকে নির্ধারণ করা হবে আপনি কোন লেভেলে আছেন সাধারণত জিরো থেকে নাইন পর্যন্ত আমাদের এই লেভেলটা হিসাব করা হয়ে থাকে এগুলোকে আইএস এর বাসায় বলা হয় হচ্ছে স্কোর তো জিরো থেকে নাইন পর্যন্ত স্কোর রাইটিংয়ের ক্ষেত্রেও ঠিক একইভাবে জিরো থেকে নাইন পর্যন্ত স্কোর আমরা যেভাবে স্কুল কলেজে যেমন আমরা যখন স্কুলে পড়েছি তখন আমাদের সিজিপিএ ছিল ফাইভ বা কলেজ পর্যন্ত মোটামুটি ফাইভ ছিল যখন আমরা অনার্স মাস্টার্সে আমরা চলে এসেছি বা এরপরে ডিপ্লোমা অনার্স মাস্টার্স এইসব লেভেলগুলো যখন আমরা পড়াশোনা করি তখন কিন্তু আমাদের সিজিপি লেভেলটা হয় ফোর তো আইএসএ ব্যাপারটা আপনি ওইরকমই অনেকটা সিজিপিএর মতো হিসাব করতে পারেন এটা হচ্ছে নয় পরীক্ষা হয় এবং এই চারটা যে চারটে স্কিল বললাম স্পিকিং রিডিং রাইটিং লিসনিং চারটাতেই নয় করে থাকে তো তার মধ্যে এই চারটা নয়ের ভিতরে আপনি প্রত্যেকটাতে যত পাবেন তার উপর অ্যাভারেজ আপনাকে একটা মার্কিং করা হয় তো যেহেতু আয়লস রাইটিংয়েও নয় থাকে তার মানে আমাদের পরীক্ষাটাও নয়ের উপরেই হবে এখন আসুন আয়লস রাইটিং জিনিসটা কি এবং এটা কিভাবে আসলে এটা এটার মানে এটার সাথে পরিচিতি আমরা আগে হই আলস রাইটিংয়ে মূলত হচ্ছে যে আপনার দুটো পার্ট থাকে এই দুটো পার্টকে আয়েলসের ভাষায় বলা হয় টাস্ক এই দুটো পার্টকে আয়েলসের ভাষায় বলা হয় টাস্ক আসলে আমরা বিভিন্ন পার্ট বা অংশকে আমরা পার্ট বলি ইংরেজিতে সেকশন বলি আমরা হচ্ছে টাস্কও বলি ঠিক আছে তো আয়েলসের ভাষায় এটাকে বলা হয় টাস্ক মূলত আয়েলসে এরকম দুটো পার্ট বা দুটো টাস্ক থাকে প্রথম যে টাস্কটি সেটি ছোট ছোট লেখা লিখতে হয় মোটামুটি দেড়শো ওয়ার্ডের মতো একটা ইংরেজি লিখতে হয় এবং পরের যে টাস্কটি মানে টাস্ক টুটি এই টু টুতে হচ্ছে আপনাকে আড়াইশো ওয়ার্ডের মতো ইংরেজি লিখতে হয় এখন আপনি দেড়শো ওয়ার্ড বা আড়াইশো ওয়ার্ড কী লিখবেন এই লিখার বিষয়গুলো বা এই লিখার উপরে আপনাকে কোশ্চেন দিয়ে দিবে এগুলো সাধারণত জেনারেল টপিক হয়ে থাকে যেগুলো সবাই দিতে পারে এটার কোনো সায়েন্স আর্টস বা কমার্স নেই মানে কেউ বলবে যে আমি আর্টসে পড়ি আমি এটা দিতে পারবো না আমি সায়েন্সে পড়ি আমি এটা দিতে পারবো না আমি কমার্সে পড়ি আমি দিতে পারবো না না ব্যাপারটা এরকম না যে কেউ দিতে পারবে ইভেন যে পড়াশোনা করে না মানে হচ্ছে যে ধরেন এসএসসি এস সি এইচএসি কমপ্লিট করার পরে অথবা মাস্টার্স কমপ্লিট করেছে অনেক দিন আগে পড়াশোনার সাথে অ্যাটাচ নাই তার জন্যও কিন্তু এই আইএসের রাইটিং ফর্মেটটা তৈরি করা হয়েছে অর্থাৎ যেহেতু আমরা জানি আইএস দুইটা উদ্দেশ্যে মানুষ দিয়ে থাকে একটা হচ্ছে বিদেশে পড়াশোনা করার জন্য আরেকটা হচ্ছে বিদেশে মাইগ্রেশন করার জন্য এই কারণে আই আবার দুই ভাগ দুই ভাগে ভাগ করা হয়েছে একটা জিটি এবং একটা হচ্ছে একাডেমিক। যদিও এখন বর্তমানে আই মূলত ভাগ হচ্ছে চারটি জিটি একাডেমিক আইএস লাইফ স্কিল এবং হচ্ছে আপনার ইউকে ভিআই যেটাকে বলা হয় তো এরকম চারটা ভাগে ভাগ করা হয়েছে এর মধ্যে লাইফ স্কিল এবং ইউকে ভিআই এগুলো স্পেশালি শুধুমাত্র ব্রিটেনের জন্য বা ইংল্যান্ডের জন্য বাকি দুটো সারা বিশ্বের যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে তো সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে কষ্ট করে একটু ঘাটাঘাটি করে ওই ভিডিওটা দেখে নেবেন তো ওইটার উপর আর ডিটেলস এই মুহূর্তে আমি কিছু বলছি না আপাতত আমরা শুধু জানবো যে আইএলস এর রাইটিং যে টাস্কটা আছে সেই রাইটিং টাস্কটা হচ্ছে দুই ধরনের হয় একটা রাইটিং টাস্ক ওয়ান এবং একটা রাইটিং টাস্ক টু এটা এবার যারা মাইগ্রেশন করতে যাবে তাদেরকেও দুইটা দিতে হবে যারা ইউকে ভিআইতে যাবে তাদেরকেও দুইটা দিতে হবে এবং যারা হচ্ছে অ্যাকাডেমিকের জন্য যাবে তাদেরকেও কিন্তু এই দুইটাই দিতে হবে শুধুমাত্র জিটিতে যে ইউকে ভিআইতে যেয়ে একটু পার্থক্য আছে তো আমি জিটিটা কি হবে সেটার উপর আলাদা ভিডিও করব অ্যাকাডেমিকটা কি হবে সেটার উপর আলাদা ভিডিও করব আপনি সামনে সামনে এই ভিডিওগুলো দেখতে পাবেন আশা করি যদি আপনি একের পর এক আমার এই ভিডিওগুলো দেখে যান তো যেহেতু বলছিলাম যে আই আয়ালস রাইটিং টাস্ক ওয়ান রাইটিং টাস্ক ওয়ান শব্দগুলো একটু মাথায় রাখার চেষ্টা করেন আয়্যালস রাইটিং টাস্ক ওয়ানে আপনাকে দেড়শো ওয়ার্ড বা দেড়শো চাইতে কিছু বেশি ওয়ার্ড আপনাকে একটা প্যারা প্যারা লিখতে হবে একটা প্যারাগ্রাফ লিখতে হবে সেটা হয়তো দুটো প্যারা বা তিনটা প্যারার সমন্বয়ে হতে পারে ঠিক আছে আবার রাইটিং টাস্ক টুতে হচ্ছে কিছু জেনারেল টপিকের উপরে লিখতে হবে তো এইটার হচ্ছে যে ধরেন জিটির ক্ষেত্রে আলাদা হয় এবং অ্যাকাডেমিকের ক্ষেত্রে আলাদা হয় তবে টাস্ক টু যেটা সেটা জিটি এবং একাডেমিক দুইটার ক্ষেত্রে একই রকম হয়ে থাকে কি কি টপিকের উপরে হয় বা কিভাবে হয় সেটার উপর আবার নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখবেন তো এই হচ্ছে মোটামুটি আইএলস রাইটিং রাইটিং টেস্ট মানে হচ্ছে রাইটিংয়ে আপনার এই দুটো লেখা একটা আড়াইশো এবং একটা 150 এই লেখার উপরে বেস করে আপনাকে কি করা হবে আপনাকে একটা মার্কিং দেয়া হবে মার্কিংটা কিভাবে দেওয়া হবে সেটা নিয়ে আমি এই ভিডিও শেষের দিকে যেয়ে বলবো এখন আসেন যে এই ধরনের 150 বা আড়াইশো ওয়ার্ডের লেখা কেন আয়েলসে ইনক্লুড করা হলো রাইট এখন এটার পিছনে কিছু কারণ আছে আপনি দেখেন আপনি মূলত আয়েসটা করতেছেন ঠিক আছে আমাদের দেশে এখন অনেকে ইংরেজি অ্যাসেস করার জন্য ইংরেজিকে নিজেকে স্কিল করার জন্য আইএস করে কিন্তু আয়েসের মূল উদ্দেশ্য যেহেতু দেশের বাহিরে সম্পর্কিত যে বিষয়গুলো সেগুলোকে সেগুলোর জন্য এই সার্টিফিকেটের প্রয়োজন হয় তো যারা একাডেমিক আইএস দিবেন তাদের উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে কি দেশের বাইরে যাবেন আপনি পড়াশোনা করবেন চার বছর পাঁচ বছর দশ বছর যা লাগে আপনি পড়াশোনা করবেন তারপর আপনি আপনার কর্মে চলে যাবেন এখন এই পড়াশোনাটা আপনি কিভাবে করবেন পড়াশোনা মানে কি আপনি ধরেন অনার্সে একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছেন সেটা সায়েন্স হতে পারে আর্টস হতে পারে কমার্স হতে পারে যে কোনো ব্যাকগ্রাউন্ডের সাবজেক্ট হতে পারে তো বা যে কোনো গ্রুপের সাবজেক্ট হতে পারে আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন না কেন সেই সাবজেক্টটা সেই মেজরটার সাথে আপনাকে অনেকগুলো মানে সাবসিডিয়ারি সাবজেক্টের পড়াশোনা কিন্তু করতে হয় ঠিক আছে মূল সাবজেক্টের সাথে কিছু সাবসিডিয়ারি সাবজেক্ট পড়াশোনা করতে হয় এখন আপনি যখন বিদেশে পড়াশোনা করবেন আপনি যখন এক্সাম দিবেন সেই এক্সাম কিছু ওর অল হবে কিছু কী হবে লিখিত তাহলে আপনি যা শিখলেন সেটা কিসে লিখতে হবে ইংরেজিতে কিন্তু লিখতে হবে আপনি ধরেন আপনি এই চার বছরের অনার্স লাইফে আপনি টোটাল যা যতগুলো পরীক্ষা দিবেন যা লিখবেন যত অ্যাসাইনমেন্ট করবেন সবই কিন্তু আপনাকে ইংরেজিতে করতে হবে তারপর ইংরেজিতে আপনার লিখার ফরমেটটা কিন্তু ভালো থাকা লাগবে এই কারণে আসলে আপনি কতটুকু ফ্রি হ্যান্ড ইংরেজির কোনো একটা টপিকের উপরে লিখতে পারছেন সেটাই মূলত হচ্ছে কি আইএলসে দেখবে আপনি লিখতে পারেন কি না যদি লিখতে না পারেন দেখা যাবে যে আপনি অনার্সে যখন ভর্তি হলেন আপনি ব্রিটেনের কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন তখন আপনি সেটার সেটা পড়ে ভালো বুঝলেন না সেটা ভালো লিখে উপস্থাপন করতে পারলেন না আলটিমেটলি আপনার কিন্তু রেজাল্ট খারাপ হবে তখন কিন্তু আপনার সেমিস্টার ড্রপ হতে পারে আপনার আপনাকে তারা মানে বেশি খারাপ করলে হয়তো সুযোগ আর নাও দিতে পারে অনেক ধরনের সমস্যা হতে পারে এই সমস্যাগুলো যাতে আপনি ফেস না করেন এই সমস্যাগুলো যাতে আপনার না হয় এই কারণে আসলে মূলত আইএলস টেস্ট আর আইএসের ভিতরে যেহেতু আমাকে এই চার বছর পড়াশোনা কি করতে হবে আমাকে লেখালেখির মাধ্যমে আমাকে এই পরীক্ষা দিতে হবে আমাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে আমাকে প্রজেক্ট পেপার সাবমিট করতে হবে আমাকে অনেক কাজ করতে হবে সবই কিন্তু লেখালেখির মাধ্যমে এখানে কেউ আপনাকে কিছু করে দিবেন আপনার নিজেরটা নিজেরই করতে হবে এই কারণে আপনি আপনার নিজেরটা করতে পারেন কি না সেটার জন্যই আপনার এই ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা লাগবে আর ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা অ্যাসেস করবে কীভাবে এর দুটো ফর্মেট আছে রাইটিংয়ে সেই দুটো ফর্মেটে যদি আপনি প্রিপারেশন নেন পরীক্ষা দেন পরীক্ষা যদি মোটামুটি একটা ভালো স্কোর লাইক সিক্স পয়েন্ট ফাইভ সেভেন বা সেভেন পয়েন্ট ফাইভ অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট অফ ইয়র ইউনিভার্সিটি ঠিক আছে আপনার ইউনিভার্সিটির যে মানে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী যদি আপনি করেন তাহলে আশা করা যায় যে আপনার আপনি তখন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন ইউনিভার্সিটি আপনাকে নিবে আপনার ভিসা প্রসেসটা অনেক সহজ হয়ে যাবে এই কারণে আসলে আয়স রাইটিং টাস্ক এখন আসেন যারা হচ্ছে মাইগ্রেশন করার জন্য যাবেন যারা মাইগ্রেশন করার জন্য যাবেন তাদের কি করতে হতে পারে তারা ওই দেশের আইনটা ভালো বুঝতে হতে পারে আপনাকে ওই দেশের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় চাকরির দরখাস্ত করতে হতে পারে আপনাকে হচ্ছে গিয়ে ফ্রেন্ডকে বা পরিচিত যারা হয়ে যাবে সেখানে যাদের সাথে থাকবেন তাদেরকে ইমেল করা লাগতে পারে হ্যাঁ তাদেরকে হচ্ছে যে ফর্মাল বা ইনফর্মাল লেটার লেখা লাগতে পারে তো এই জিনিসগুলো আপনাকে করতে হবে ইংরেজিতে করতে হবে তো ইংরেজিতে করার জন্য আপনাকে অবশ্যই সেই ইংরেজি রাইটিংয়ের ফরমেটটা ভালো জানতে হবে এই কারণে এটার উপরে বেস করে আবার আপনাকে আই রাইটিং টাসটা সাজানো হয়েছে অর্থাৎ যারা জিটি পরীক্ষা দেবেন যারা বিদেশ যাবেন তাদের উপরে বেস করে আই রাইটিং টাস্টা সাজানো হয়েছে এখন আমি চেষ্টা করব আপনাদেরকে যে আমাদের এই জিটি এবং একাডেমিকের যে টোটাল যে টেস্টের ফরমেটটা আছে সেই টোটাল টেস্টের ফরমেটটাই আপনাকে ভালোভাবে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমার এই ভিডিওগুলোর মাধ্যমে তবে অ্যাসেসমেন্টটা হয়তো আমরা পরিপূর্ণ ক্লিয়ারলি করতে পারবো না যেটা আমরা ফিজিক্যালি আমাদের ছাত্রদেরকে করাই সেক্ষেত্রে আমি বলব যে আপনি মক টেস্টের মাধ্যমে আপনার অ্যাসেসমেন্টটা যে কোনো প্রতিষ্ঠান থেকে ইভেন চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকেও করে নিতে পারবেন ঠিক আছে তো এখন আসুন যে এই যে আমি দেড়শো ওয়ার্ডের একটা লেটার লিখলাম কিংবা কোনো একটা টাস্ক লিখলাম যাই লিখলাম না কেন আমি আর একটা আড়াইশো ওয়ার্ডে লিখলাম এটা তারা কিভাবে অ্যাসেস করবে তার মানে তারা কীভাবে নির্ধারণ করবে যে আমার লেভেলটা কী এটা নির্ধারণ করার জন্য আইএস রাইটিংয়ে মূলত হচ্ছে চারটা ক্রাইটেরিয়া আছে কি আছে চারটি ক্রাইটেরিয়া আছে এই চারটি ক্রাইটেরিয়ার নাম আমি বলছি আপনি একটু মনে রাখার চেষ্টা করেন ক্রাইটেরিয়া নাম্বার ওয়ান সেটা হচ্ছে যে টাস্ক অ্যাচিভমেন্ট ক্রাইটেরিয়া নাম্বার ওয়ান হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট আমি প্রথমে চারটা আপনাদেরকে বলি তারপর আমি প্রত্যেকটা বিশ্লেষণ করব নাম্বার ওয়ান হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট এটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার টু হচ্ছে কোহারেন্স অ্যান্ড কোয়েশন কোহারেন্স অ্যান্ড কোয়েশন নাম্বার থ্রি হচ্ছে লেকজিক্যাল রিসোর্স লেক্সিক্যাল রিসোর্স এল আর বলা হয় যেটাকে দেন হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি এই চারটা জিনিস তারা কী করবে আপনার যে লেখা আছে সেই লেখা থেকে ছেকে বের করার চেষ্টা করবে তো প্রথমে আসেন হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট টাস্ক অ্যাচিভমেন্ট জিনিসটা কি টাস্ক অ্যাচিভমেন্ট হচ্ছে কোশ্চেনে যা জানতে চেয়েছে এবং আপনাকে যতগুলো ওয়ার্ড লিমিট দিয়েছে সেই ওয়ার্ড লিমিটের ভিতরে যা জানতে চেয়েছে সেটা আপনি প্রকাশ করতে পারছেন কিনা এটা তারা দেখবে হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট যে সেগমেন্টটা আছে সেখানে এই টাস্ক অ্যাচিভমেন্ট সেগমেন্ট সেগমেন্টে আমি যদি টোটাল নয় মার্কে যদি ভাগ করি তাহলে এখানে আপনি টু পয়েন্ট টু ফাইভ মার্কের মতো পেতে পারেন তার মানে আপনার রেলিভেন্ট কিনা আপনি যদি ই রেলিভেন্ট লিখে ফেলেন কোশ্চেনে চেয়েছে এক লিখেছেন আরেক কোশ্চেনে চেয়েছে একভাবে লিখেছেন আরেকভাবে এটা যদি হয় তাহলে আপনার টাস্ক অ্যাচিভমেন্ট হবে না আপনি সেই টু পয়েন্ট টু মার্ক কিন্তু আপনি পাবেন না ঠিক আছে তাহলে আপনার টাস্ক অ্যাচিভমেন্ট হচ্ছে কিনা মানে আপনার দেড়শো বা আড়াইশো ওয়ার্ডের ভিতরে আপনি আপনার যা জানতে চেয়েছে কোশ্চেনে সেটা আপনি দিতে পারছেন কিনা সেটা কিভাবে দিতে হয় কিভাবে জানাতে হয় তার উপরে অবশ্যই আমি ভিডিও দেব সেগুলো আপনার দেখলে এখান থেকে একটা আইডিয়া করতে পারবেন নেক্সট হচ্ছে কোহারেন্স অ্যান্ড কোয়েশন দেখেন আমরা যখন কোনো একটা কথা বলি যখন সেই কথাগুলো কী হয় একটা বিষয়ের উপরে কথা বলে ধারাবাহিকভাবে বলে যাই এই কথার পিছনে একটা লজিক দিই ওই কথার পিছনে একটা এক্সাম্পল দিই কেন দিয়ে এগুলো এগুলো হচ্ছে প্রুভ করার জন্য তো আপনি যখন কোনো একটা স্টেটমেন্ট দিলেন ওই টপিকটাকে বোঝানোর জন্য সেই স্টেটমেন্টের সাথে আপনি লজিক দিলেন কি না আপনি সেগুলোকে আপনি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিলেন কি না সেখানে প্রয়োজনীয় যে লিঙ্কার্স বা লিঙ্কিং ওয়ার্ডগুলো আছে সেগুলোকে ভালোভাবে ব্যবহার করে জিনিসটাকে সুন্দরভাবে এটার ফ্লুয়েন্সিটা ঠিক রাখলেন কি না এই জিনিসটা হচ্ছে কোহারেন্স অ্যান্ড কোয়েশন যে সেগমেন্টটা আছে সেখানে তারা দেখবে এখানেও আপনি টু পয়েন্ট টু মার্ক পাবেন তার মানে আপনার আপনি যদি প্রত্যেকটা সেন্টেন্স ধারাবাহিক এক সেন্টেন্সের সাথে যদি আরেক সেন্টেন্স যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই হ্যাঁ আই আই টুক মাই ডিনার আই টুক মাই ডিনার দেন আই গো টু মাই বেড ফর স্লিপিং এটা একটা সেন্টেন্স আর একটা বললাম যে আই টুক মাই ডিনার আই টুক মাই ব্রেকফাস্ট দেখেন দুটো প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্য এটা একটু পার্থক্য বোঝার চেষ্টা করেন প্রথমটাতে আমি বলেছি আই টুক মাই ডিনার আই টুক মাই ডিনার তারপর আমি বলেছি দেন আই উইল গো ফর স্লিপিং তাই না এটার সাথে ডিনারের পর আমি স্লিপিংয়ে যাবো এটা কিন্তু একটা রেলিভেন্ট হয়ে যায় কিন্তু আমি বলছি আই টুক মাই ডিনার আই টুক মাই ব্রেকফাস্ট আগে ডিনারের কথা বলেছি ব্রেকফাস্টের কথা পরে বলেছি এটা কি রেলিভেন্ট হলো মানে সামঞ্জস্য কিন্তু হলো না এরকমই আপনার কথাগুলো অবশ্যই সামঞ্জস্য থাকতে হবে আগের আগেরটা হচ্ছিলো রেলিভেন্ট থাকতে হবে এখন হচ্ছে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে এবং প্রয়োজনীয় লিঙ্কার্সগুলো আপনাকে ব্যবহার করতে হবে ডেন দেন যেটা হচ্ছে সেটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স লেক্সিক্যাল রিসোর্স বলতে হচ্ছে আপনার ওয়ার্ডস অ্যান্ড ভোকাবুলারি আপনি কি একই ওয়ার্ড বারবার ব্যবহার করছেন নাকি এটা সিরিনিয়মসগুলো ব্যবহার করছেন আপনি কি শুধু ওয়ার্ড ব্যবহার করছেন নাকি আপনি ফ্রেজ দ্বারাও কিছু ব্যবহার করা মানে ইউজ করার চেষ্টা করেছেন আপনি কি বানান ভুল করছেন কি না আপনার ওয়ার্ড সঠিক ওয়ার্ডটা সঠিক জায়গায় ব্যবহার করছেন কি না আপনি পার্স অফ স্পিচের ফরমেশনগুলো ঠিক রাখছেন কি না এই বিষয়গুলো দেখবে তারা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেস তার মানে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জটা সরি আপনার ওয়ার্ড ওয়ার্ড সেন্সটাও ভালো থাকা লাগবে এখন এখানে টাস্ক ওয়ান এবং টাস্ক ওয়ানের দুটোতেই আইএস একাডেমিক এবং জিটিতেই কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আমি আপনাদেরকে শেখাবো এগুলো ব্যবহার করলে মোটামুটি একটা ভালো স্কোর চলে আসে আর ক্লাস টুর জন্য কিছু স্পেসিফিক বিষয় আছে তারপরেও আপনি চেষ্টা করবেন যতটুকু সম্ভব রেগুলারলি আপনি ওয়ার্ড মিনিং মুখস্থ করার জন্য এটা আপনার জন্য হেল্প করবে দেন যদি আমরা আসি যে আমরা লেক্সিক্যাল রিসোর্স তিন নম্বরটা বলে ফেলেছি এবং ফাইনালি হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে হচ্ছে যে আপনি কি খুব বেশি সাধারণ বাক্য দিয়ে লিখছেন নাকি আপনি আরেকটু কমপ্লেক্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিংবা আপনি কম্পারেটিভ যে সেন্টেন্সগুলো আছে সুপারলেটিভ যে সেন্টেন্সগুলো আছে সেগুলো দিয়ে আপনি লেখার চেষ্টা করছেন আসলে আপনি কি খুব সিম্পল ওয়ার্ড দিয়ে সেন্টেন্স দিয়ে যদি লেখেন আপনি খুব ভালো মার্ক পাবেন না যদি আপনি একটু অ্যাডভান্স লেভেলের কিছু কম্পাউন্ড ওয়ার্ড সেন্টেন্স যদি আপনি ইউজ করেন তারপরে হচ্ছে আপনি ডিগ্রি অফ কম্পিটিজন করতে যে ওয়ার্ডগুলো সেন্টেন্সগুলো আছে সেগুলো যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি একটা ভালো স্কোর পেতে পারেন তাহলে মোটামুটি যারা আইএস এর রাইটিং প্রিপারেশন নিচ্ছেন তারা সবসময় যে কোনো জিনিস লিখার ক্ষেত্রে এই চারটা জিনিসকে মাথায় রেখে লিখার চেষ্টা করবেন কী কী সেটা হচ্ছে গিয়ে টাস্ক অ্যাচিভমেন্ট মানে রেলেভেন্ট কিনা যদি সহজভাবে বলি কোয়ারেন্স কোয়েশন আপনার লেখার ফ্লুয়েন্সি ঠিক আছে কি মানে লেখার সামঞ্জস্য কিনা প্রত্যেকটা লাইনের সাথে প্রত্যেকটা লাইন এবং লিঙ্কার ব্যবহার হচ্ছে কিনা এরপরে হচ্ছে আপনার লেক্সিক্যাল রিসোর্স শব্দ ভান্ডার আপনি খুব ভালো ওয়ার্ড এবং ফ্রেসের সমন্বয়ে সুন্দরভাবে লিখতে পারছেন কিনা এটা দেখা হবে এবং ফাইনালি হচ্ছে যে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ লাইক টেন্স ভয়েস দেন হচ্ছে যে আপনার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সুপারলেটিভ কম্পারেটিভ যে সেন্টেন্সগুলো আছে সেগুলো আপনি ভালো ব্যবহার করছেন কি না সেটাও কিন্তু তারা দেখবে হচ্ছে গিয়ে আপনার এই রাইটিং টাস্কে তো আমি যে বিষয়টা বললাম সেই বিষয়গুলো যদি মাথায় রেখে আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে যান এবং নিজেরা যদি বাসায় বসে যদি ইংলিশ রাইটিং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের প্র্যাকটিস করেন যারা আইএস প্রিপারেশন নিবেন তারাও করেন যারা আইএস প্রিপারেশন নেওয়ার প্ল্যান নেই তারাও করেন কারণ এটা এই এটা আপনাদের সবার জন্য হেল্প করবে ঠিক আছে তো আমি আশা করব যে আমি যে বিষয়ে তিনটা বলেছি কি কেন এবং কিভাবে তিনটা ব্যাখ্যা আমি দিয়েছি যদি ভালো করে বুঝতে না পারেন এই ভিডিওটা বারবার রিপিট করে করে শুনেন আমার মনে হয় যে বিষয়গুলো একেবারেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আমি চেষ্টা করেছি আপনাদের কাছে সহজভাবে এই বিষয়গুলো উপস্থাপন করার জন্য স্প্যাসিফিক যে ওয়ার্ডগুলো বলেছি সেই ওয়ার্ডগুলো মাথায় রেখেন মুখ পারলে মুখস্থ করে ফেলেন এবং সেগুলোকে চিন্তা করে চিন্তা রেখে এখন থেকে ফ্রি হ্যান্ড রাইটিং করার চেষ্টা করেন দেখবেন যে এটা আপনার জন্য হেল্পফুল হয়েছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু সবাই কমেন্টে জানাবেন যারা এই ভিডিওটি দেখছেন আমরা দেখি যে অনেক ভিউ পাই আমরা কিন্তু কমেন্টে আসলে আপনারা কেন যেন কমেন্টটা করতে চান না আপনাদের কাছ থেকে আমরা কমেন্ট আশা করতেছি যদিও ফ্রি হ্যান্ড রাইটিংয়ে সবাই খুব ভালো কমেন্ট করছেন অনেক লিখছেন আমরা চেষ্টা করছি যেটা আপনাদেরকে একটা মার্কিং করে দেওয়ার জন্য ঠিক আছে কিন্তু তারপর আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আয় প্রিপারেশন নিচ্ছেন বা নিচ্ছেন না সবাই মোটামুটি মানে একটু লিখে দিবেন তাহলে আমরা হয়তো উৎসাহ পাবো সামনে আরও ভিডিও করার ব্যাপারে তো ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা আই এস রাইটিংয়ের প্রথম যে ক্লাসটি সেটা আমরা নিলাম এরপর আমরা বাই বাকি যে ক্লাসগুলো আছে সেগুলো আস্তে আস্তে নিব পাশাপাশি আমরা যারা আসলে প্রফেশনাল রাইটিং এবং আপনার আর্টিকেল বা কন্টেন্ট রাইটিংয়ের ব্যাপারেও আপনারা রিকোয়েস্ট করেছেন তাদেরকেও আমি হতাশ করব না আমি দুই তিনটা ক্লাস দুই তিনটা আইএস ক্লাসের পরপরই ওগুলোর উপরেও আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি এখান থেকে সবাই বেনিফিট পাবেন তো আমি আশা করব আপনারা এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ